ভাবতে পারেন সমস্ত রকমের মাছ সাইলেন্ট কিলার। কি মাছ খাচ্ছি আমরা রোজ? মাছেদের খাদ্য সম্পর্কে আমাদের কিচ্ছু জানানো হয় না। মাছ কেড়ে নেবে আমাদের প্রাণ, নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে কিডনি, লিভার, এবং আমরা চলে যেতে পারি যে কোনো দিন কোমাতেও। বাংলাদেশ ইতিমধ্যে মাছ নিয়ে গবেষণা শুরু করেছে, আর তাতে যে তথ্য উঠে এসেছে তা বুকে ভয় ধরানো। তৃপ্তি করে মাছ খেয়ে সন্তপর্ণে শরীরে ঢুকে যাচ্ছে মারাত্মক সব বিষ। প্রশ্ন থাকে, তবে কি আমরা মাছ খাবো না? নাকি যেভাবে মাছ রান্না করতে হয় তার সঠিক পদ্ধতিটা আমরা জানি না? গবেষণায় যে সমস্ত তথ্য জানানো হয়েছে তা তো জানতে হবে আপনাকেও। রিপোর্টের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবং জানুন কি খাচ্ছেন, মাছ নাকি প্লাস্টিক নাকি বিষ। দুই বাংলাকে কোথাও যেন মিলিয়ে দিয়েছে ধোঁয়া ওঠা গরম ভাত আর মাছের ঝোল। অনেকেই মাছের মাথা আর পেটি খেতে বড্ড ভালোবাসেন, কিন্তু আপনি জানেন না হয়তো যাবতীয় বিষাক্ত পদার্থ জমা হয় মাছের এই দুই অংশে। মাছেদের খাবার হিসেবে ব্যবহার করা হয় চামড়া শিল্পের বর্জ্য, এগুলোতে থাকে মাত্রারিক্ত ক্রোমিয়াম। মাছ রান্না করলে ক্রোমিয়াম সহজে নষ্ট হয় না, কারণ এদের সহনীয় ক্ষমতা প্রায় 2900 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা রান্না করি মাত্র 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে। তাই মাছের শরীরের বিষ অনায়াসে ঢুকে যাচ্ছে আপনার আমার শরীরে, একটু একটু করে বিকল হয়ে যেতে পারছে কিডনি, লিভার, মস্তিষ্ক সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। ক্রোমিয়াম শরীরের কোষ নষ্ট করে দেয়, পরবর্তীকালে যা ক্যান্সার সৃষ্টি করে। মাছ সংরক্ষণ করতে ব্যবহার করা হয় ফরমালিন, এটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ। মর্গে মৃতদেহ সংরক্ষণের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এটি, যা বর্তমানে ব্যবহার করা হচ্ছে মাছ সংরক্ষণে। ফরমালিনের স্বল্পমেয়াদী ব্যবহারের প্রভাবে কাশি, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, ত্বকে জ্বালা, চোখের নানান সমস্যা বেড়ে যাচ্ছে, আর কাঁড়ি কাঁড়ি টাকা চলে যাচ্ছে মানুষের ডাক্তারখানায়। দীর্ঘদিন আপনার শরীরে ফরমালিন প্রবেশ করলে ব্লাড ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে রোজ। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা অত্যন্ত ক্ষতিকারক একটি রাসায়নিক হিসেবে চিহ্নিত করে দিয়েছে ফরমালিনকে। আপনি জানেন, ছাগল কিংবা মুরগির একেবারে অপ্রয়োজনীয় অংশ ড্রামে করে চলে যায় বড় বড় জলাশয়ে, আর সেখানে মাছেদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এগুলো, যাতে মাছের স্বাস্থ্য ভালো হয়, বেশি দামে বিকোয় সেই সমস্ত মাছ। পশুর নাড়ি ভুঁড়ি মাছেদের দেওয়া হচ্ছে খাদ্য হিসেবে। মফস্বলের দিকে পাড়ায় পাড়ায় হাঁড়িতে করে মাছ বিক্রেতারা বের হন, তাদের কাছে মাছ কেনার একটাই কারণ, কারণ ভেরিতে চাষ করা মাছের এই সমস্ত খাদ্য যে আসলে বিষ, যা আমাদের শরীরে ঢুকে যাচ্ছে রোজ। কি করব আমরা এবার? বাংলাদেশের বিখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের তরফ থেকে একটি গবেষণা চালানো হয় সম্প্রতি। সেই গবেষণায় উঠে আসে বুকে ভয় ধরানো তথ্য। রাজধানী ঢাকার বিভিন্ন বাজার থেকে 17টা প্রজাতির প্রায় 48টা মাছ সংগ্রহ করা হয়, আর ওই সমস্ত প্রজাতির মাছের শরীরেই প্লাস্টিকের ক্ষতিকারক টুকরো মিলেছে। এবার বুঝে দেখুন, রোজ আপনি মাছ খাচ্ছেন নাকি ক্ষতিকারক প্লাস্টিক? রুই, তেলাপিয়া, কই, কালবাউস, বেলে, ট্যাংরা প্রভৃতি মাছ নিয়েই সংশয় তৈরি হচ্ছে। মানুষের শরীরে ধীরে ধীরে বিষ পৌঁছে দিচ্ছে এই সমস্ত মাছগুলো। মাছের শরীরে জলাশয় কিংবা সমুদ্র থেকে ঢুকে যায় পারদ এবং সিসাও। মধ্যবিত্ত বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় মাছ তেলাপিয়া। গবেষণা বলছে এই মাছের মধ্যে লুকিয়ে রয়েছে হৃদরোগ, পক্ষাঘাত, হাঁপানির মতো রোগ। তেলাপিয়া মাছে জমা হয় ডিবুটাইলিন নামে এক ধরনের কেমিক্যাল। মুক্ত জলের মাছের থেকে খামারে চাষ করা তেলাপিয়ার শরীরে ডাইঅক্সিন থাকে প্রায় 11 গুণ বেশি। তাহলে সত্যিই কি আমরা মাছ খাওয়া ছেড়ে দেব? তথ্য বলছে মাছ কেনার সময় ফরমালিনের উপস্থিতি আপনি বুঝতে পারবেন না, ভালোভাবে সঠিক পদ্ধতিতে মাছ খেতে হবে। বাজার থেকে মাছ কিনে আনার পর অন্তত 10 থেকে 12 মিনিট ভালোভাবে ঘষে ঘষে মাছের টুকরো ধুয়ে ফেলতে হবে।
আপনি জানেন না হয়তো যে মাছের শরীরের যে অংশে তেলের ভাগ বেশি সেখানেই বিষাক্ত পদার্থ অতিরিক্ত পরিমাণে সঞ্চিত হয়। তাই এবার থেকে আপনাকে যে ওই অংশটা এড়িয়ে চলতে হবে। বাজার থেকে কেনা মাছের কানকো কিংবা শরীর থেকে যদি কেরোসিন বা পুরনো কাদার গন্ধ বেরোয় তাহলে বুঝবেন ওই মাছে কিন্তু অবশ্যই ক্ষতিকারক কীটনাশক পদার্থ রয়েছে। কীটনাশক ওষুধ থেকে বাঁচতে হলে মাছের ফুলকা আর চোখ বাদ দিয়ে খেতে হবে। গবেষণা বলছে মাছের টুকরো প্রথমে সর্ষের তেলে ডুবিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অনেকেই মাছের তেলে তরকারি রান্না করেন, সেটা কিন্তু করা চলবে না। গবেষণা বলছে মাছ ভাজার পর ওই ক্ষতিকারক তেল বাদ দিয়ে তরকারি করতে হবে। কিন্তু মধ্যবিত্তের পক্ষে কি আর তা করা সম্ভব? তেলের বাজারেও তো আগুন লেগে গেছে। সুতরাং বলা যায় আমাদের বিষ খেয়েই মরতে হবে একটু একটু করে।